এখন এই কাম এই কাম হইলো যে তুমি আমারে ডাক দিলা। সেই ভালো লাগতেছে জানো, তোমার ভালো লাগলে হবে কি, আমার তো এখনো কিছুই হয়নি। শোনো না, আজকের দিনটা রাতটা তুমি মানাই নাও, আমি কালকে আবার ই করবো, কারণ আমার প্রচুর ক্লান্ত লাগতেছে আজকে। আমি বলছি হয়নি তো, আরে বললাম। শোনো না, তুমি এরকম করতেছো কেন? এরকম করতেছি কি তুমি বুঝতেছো না কেন করি? এই বললাম আমার হয়নি, তুমি তাড়াতাড়ি উঠলে কেন? এখন আমি কি করবো, আমার তো অলরেডি শেষই, আর শরীরটা তো প্রচুর এখন ক্লান্ত লাগছে, এখন তো আর সম্ভব না। কি তোমার ভয় হয়ে গেছে? হ্যাঁ আমার হয়ে গেছে। 2 মিনিটে তোমার সাথে তোমার এত কথা আমার শোনা দরকার নাই, কারণ তুমি যে কাজটা এখন করছো, যেমন মানুষ পাকা দানে যেভাবে মই দেয়, তুমিও তাই করছো। এই তুমি আজকের রাতটা মানিয়ে নাও, আমি কালকে যাও, তোমাকে মন ভরে আদর করবো। আমার আর তোমার মন ভরে আদর করতে হবে না, তুমি যদি এখন এই মুহূর্তে ছলিমরে আমার ঘরে না এনে দিতে পারো, তোমার এই দাসর ঘর আমি এখন তোমার বাসু থেকে বের হয়ে যাবো। আরে শুধু সলিম আর সলিম, তুমি সলিমকে দিয়ে কি করবা? আমি সলিম গোটাকে এই মুহূর্তে আমার এখানে সলিম দিতে চাই, তোমার আমার প্রয়োজন নাই। মানে মানে হলো তুমি এখানে বসে বসে দেখবে যে সলিম গোটা আমার সাথে কি করে, আর তুমি বুঝতে পারবে তখন যে বাসর ঘরে নিয়ে গিয়ে যখন জ্বালা উঠে আর সেই টাইমে যদি তার সামনে না পারে, সেই মেয়ে কতটা কষ্ট সেটা অনুভব তুমি করবে। যাও বলছি যাও। আরে আমার কথাটা তো শুনবা, কথাটা শুনো, তুমি এখনো যাচ্ছ না, আমার কথাটা শুনো তুমি। তোমার আমার কোন কথা? আরে মারে ও বাবা রে, আমার কোন ডাকেছে রে ও বাবা, তুই যাস না এখনো, আমার কথাটা শুনো গো। তোমার কোন কথা শুনো না, তাড়াতাড়ি চলি মুইটা রে এখন নিয়ে আসবে। আচ্ছা আমি যাইতেছি। ও সলিম, সলিম ভাই রে, তোমার কি আর ভালো লাগে? শালার আমার তার থেকে গুটেই ভালো, ওর মতো এত বড় একটা স্বামী সে কিছুই পারে না। হাই 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 হাই, তার চেয়ে আমার সলিম গুটা কত ভালো। আমি দেখি সে তুমি সলিম গুটার সাথে বিয়ারে বসি নেই আসে না কে, এখন তার আমার ভালো লাগতেছে না। এখনো যা তুমি যে আমার ডাকতে পাঠাইছো, আমি তো তোমার আগের থেকে ভুলে গেছি। তুমি যেদিন না থেকে আমার ভালোবাসো না, সেদিন থেকে একটু আমি তোমার ভুলে গেছি। ওইখানে তো আমি একটা ভুল করছি, যদি তোমার কথা আমি মাইনে নিতাম তাহলে মনে আজকে আবার নতুন করে তোমার আমার ডাকা লাগতো না। তা শুনো, কারণ হলো তোমার কিসের জন্য ডাকছি জানো? কিসের জন্য কও? এই যে এত সুন্দর বাসুর ঘর সাজানো দেখতেছো, আমার স্বামীর সাথে আমি বাসুরে আসছিলাম, ও মা আমার উপরে উঠছে আর বলে আমার হয়ে গেছে হয়ে গেছে। সেই সময় বলে ঠিক থাকতে পারি, এর জন্য বললাম একটু সলিম গুটারে পাঠাই দাও। কে তোমার আগে কইছিলাম না যে তুমি আমার ভালোবাসো, তোমার আমি আমার অন্তর থেকে তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসলে না, তুমি আমার খেদাই দিলে। আচ্ছা শোনো, এখন আমার অনেকটাই জ্বালা উঠছে, তুমি এখন এসব কথা বললো না, আগে আমার জ্বালাটা নিয়ে যাই না।
পরে তোমার সাথে মনের আনন্দের কথা বললো জালা কিসের জালা বুঝলাম না দাসাম না কিসের না আমি বুঝলাম না তো এখন তুমি আমাকে ভালোবাসতা না হ্যাঁ ভালোবাসতাম তোমাকে আমি ভুলে গেছি তুমি আমার সাথে বাসর করতে চাইছিলে না বলছিলে না তোমার আমি বিয়ে করুম বিয়ে করে তোমার নিয়ে বাসর করুম এখন তো তোমার বিয়ে হয়ে গেছে আমি তোমাকে বাসর করবো কেমন আরে ও তো আমার নামের স্বামী আসলে কাজ করবে তুমি ও শুধু আমার নামের স্বামী থাকবো কি হ্যাঁ বলেছিলাম না ও তোমার নামের স্বামী আর আমি হলো তোমার কামের স্বামী কি তো বুঝতে পারছো তার ডাক্তারে আসছো হ্যাঁ তাড়াতাড়ি করো দেরি করছো কেন দাঁড়াও কাজ করতে গেলে এগুলো তো খুলানি তো তাহলে সমস্যা হয়েছে তোমার আগে কইলাম যে আমার সাথে বিয়া বসো তুমি আমার সাথে বিয়ে বসলে না এখন হেই কাম হেই কাম হইলো যে তুমি আমারে ডাক দিলা এত শান্তি থইয়া বাসর করে নাকি ঝগড়া এই যে শুনো কল আজকে তো তুমি বাসর করিয়ে গেলা প্রতিদিন কিন্তু তুমি আসবা আসবো তুমি মাঝে মাঝে খবর দিও যখন মন চায় তুমি আমাকে খবর পাঠাই দিও আমি সঙ্গে সঙ্গে চলে আসবো আরে খবর দিমু মানে কেন করে সাথে চলে আসবে অবশ্যই তুমি ফোন দিলে আমি আসবো না তুমি এটা কি করে ভাবতে পারলে তাহলে এবার আসি এবার হইছে মন ভরছে তো হ্যাঁ ভরছে তুমি পারো না দেখে তো মন বড় লাগছে অন্য কাউকে নিয়ে আমি পারি না দেখে তো বাসর রাত্রে অন্য কাউকে দিয়ে মন ভরাবো আর বা তোমারই দোষ দেখি করবো সত্যি কথা বলতে কি একটা মেয়ে স্বামীর ঘরে যায় স্বামীর আদর্শ হকের জন্য শুধু তিন বেলা তিন মুঠো ভাতের জন্য না আর সম্পূর্ণের দোষ হচ্ছে আমার আসলে যারা পুবাসে থাকে তাদের জীবন সম্বন্ধে তো কোনো ধারণা নেই কারণ যারা দেশে থাকে তাদের সব দিকে আনন্দ ফুর্তি করার একটাই থাকে কিন্তু পুবাসীরা পুবাসীদের কোনোই নাই তাহলে তো তুমি জানোই তাহলে বিয়ে করছো কেন আজ যদি আমি পুবাসে যে কোনো অকারেন্স কাজ না করতাম তাহলে আমার বাসর রাত্রে অন্য কাউকে দিয়ে তোমার জ্বালা মেটাতে হতো না আমার যে যথেষ্ট ছিল তার জন্য এর সম্পূর্ণ দোষটাই হচ্ছে আমার তাই আমি প্রবাসী ভাইদের দোয়াত অনুরোধ করে বলতেছি আপনারা যারা প্রবাসে থাকেন আমার মতো ভুলটা কেউ করবেন না কোনো অকারেন্স কাজ করবেন না যাতে কি না আজকের এই দশা আপনাদের ভাগ্যেও আসে আসলে যদি অকারেন্স কাজ করেন দেখবেন সময় হলে আপনিও আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন না তাই আপনারা সবাই এ থেকে বিরত থাকবেন